নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন আগেই কিন্তু আপনারা দেখিয়েছিলাম একটা প্রতিবেদনে যে একজন কিন্তু বয়স 100 বেশি, সেই কারণে শান্তিনগর এলাকার যারা বাসিন্দারা রয়েছে সেই বাসিন্দারা কিন্তু আজ ব্যান্ড পার্টি দিয়ে তার যে মৃতদেহ রয়েছে সেই মৃতদেহ ইসলামপুর যে শ্মশান রয়েছে সেই শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। সেই চিত্র আপনাদের সামনে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। দেখতে পাচ্ছেন সেই যে মহিলার মৃতদেহ, সেই মৃতদেহ কিন্তু ব্যান্ড পার্টি সহকারে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি বেশ কয়েকদিন আগে ঈশ্বরগর পড়ে গিয়েছিল একজন ভিক্ষুক, তিনি সে মরে যাওয়ার পরে, সে মারা যাওয়ার পরে তার বাড়ি থেকে কিন্তু 400,000 টাকার বেশি টাকা কিন্তু উদ্ধার হয়। এমনটা যে তার সারা জীবনের সঞ্চয় কিন্তু 450,000 টাকার উপরে উদ্ধার হয়। সেই মহিলারই কিন্তু মা যে রয়েছে, তার মা কিন্তু আজকে মারা গিয়েছে। আমাদের খুব প্রাচীন লোক, মানে দীর্ঘদিনের লোক, প্রায় 100+ বয়স, ওনার 100-এর উপরে, মানে 110-115 বছর বয়স। তো আমরা খুব আনন্দের ব্যাপার, আর আমাদের সাথে ছেলে ভাস্তা নাতির মতন উনি মিশতেন। উনি যখন মারা যায় তার আগে উনি বলেছিলেন যে সবাইকে যে আমি যখন মারা যাবো তোরা আমাদের আমাকে কাঁধে করে নিয়ে ব্যাম পার্টি বাজায় নিয়ে যাবি প্রশাসনে। তো আমরা সবাই মিলে, সবাই পাড়ার সব মিলে, সব সহযোগিতায়, সবার সহযোগিতায় ব্যাম পার্টির সব এই ব্যবস্থা করে ওনাকে কাঁধে করে আজকে শ্মশান নিয়ে যাচ্ছে। আমরা যেমনটা জানতে পেরেছি ইনি বেশ কয়েকদিন আগে একজন ভিক্ষুক মারা যায়, তার বাড়ি থেকে 450,000 টাকা প্লাস টাকা উদ্ধার হয়, তারই মা সম্ভবত আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, ওনারই মা, ওই ওনারই মা। এরা দুই বোন ছিলেন, এক বোন মারা গেছে, এক বোন আছেন, ওর মা আজকে মারা গেল, কালকে মারা গেছে, কালকে মারা গেছে, কালকে হসপিটালে মারা গেছে, হাসপাতালে মারা গেছে, কালকে হসপিটালে। হ্যাঁ, কালকে মর্গে রাখা হয়েছিল, রাতে মারা গেছে, মর্গে রাখা হয়েছিল, আজকে সকালে নিয়ে। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যান্ড পার্টি কি কারণে, যে কাদের পক্ষ থেকে? আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে ব্যবস্থা করেছি ব্যান্ড পার্টি। হ্যাঁ, পাড়া প্রতিবেশী সব মিলে। যেমনটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এই যে মৃতদেহ রয়েছে যে ব্যক্তি, যে বয়স্ক মহিলা, সেই বয়স্ক মহিলা কিন্তু 100-এরও বেশি বয়স হয়ে গেছিল। তিনি কিন্তু তাদের পাড়া প্রতিবেশীদের কাছে বলে গিয়েছিলেন আমার যখন মৃত্যু হবে সে সময় কিন্তু তোরা ব্যান্ড পার্টি ভাগ ঢোলে বাজিয়ে আমাকে শ্মশানে নিয়ে যাবি, এমনটা কিন্তু বলেছিলেন। সেই বয়স্ক মহিলার যে মনস্কামনা পূরণ করার জন্য আজকে শান্তিনগর এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা যৌথভাবে আজকে ব্যান্ড পার্টি নিয়ে সেই মহিলার মৃতদেহ ইসলামপুর শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, এমনটা কিন্তু জানতে পারলাম। তার সাথে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে মহিলা রয়েছে বেশ কয়েকদিন আগেই আপনারা সবাই দেখেছিলেন আমাদের প্রতিবেদন সহ বিভিন্ন যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে প্রতিবেদনে দেখেছিলেন একজন ভিক্ষুক, সেই ভিক্ষুক মরে যাওয়ার পরে কিন্তু তার বাড়ি থেকে কমপক্ষে 450,000 টাকারও বেশি টাকা উদ্ধার হয়। সেই যে ভিক্ষুক রয়েছে তারই মা কিন্তু আজকে যে মারা গিয়েছে তাকে ইসলামপুর শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ব্যান্ড পার্টি ঢোল ঢালক বাজিয়ে। শান্তিনগর এলাকার যে সকল মানুষ রয়েছে, বিপুল পরিমাণ মানুষ কিন্তু তার যে আজকে যে শ্মশান যাত্রা রয়েছে সেই যাত্রায় অংশ নিয়েছেন, সেই চিত্র আপনাদের সামনে আমরা সরাসরি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন আমার পিছনে ঠিক দেখানোর চেষ্টা করব, আমরা
তিনি বলেছিলেন যে তার যখন মৃত্যু হবে তখন কিন্তু ঢাকঢোল বাজিয়ে তাকে ইসলামপুর শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন স্থানীয় যারা বাসিন্দা রয়েছে শান্তিনগরের। আজকে কিন্তু সেই বয়স্ক মহিলার যে আশা পুরুষ রয়েছে যে মনস্কামনা পূরণের জন্যই কিন্তু আজকে তারা অসংখ্য ধন্যবাদ সহপ্রতিনিধি সৌমিক লস্করের সাথে আমি দীপ্ত নিউজ স্টুডিও ইন্ডিয়া।